আসসালামু আলাইকুম। আমাদের হাঁসের বাচ্চার বয়স আজকে 15 দিন। আর এই 15 দিনে কি কি সমস্যার সম্মুখীন হইলাম আজকে এইগুলোই উঠাই ধরবো আর কি। তো হচ্ছে, আমরা জানি যে বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। আমরা যে যে কাজেই করি না কেন, কেউ চাকরি করি বা কেউ মানে বিদেশে থাকি, প্রবাসে থাকি, তো দেশে আসার পরে বা একটা সময় চাকরি ছাড়ার পরে আইসা কিন্তু আমাদের কৃষি কাজই করা লাগে। সঠিক গাইডলাইন ছাড়া কিন্তু কোনো কাজই করা মানে সঠিকভাবে হয় না। তো হচ্ছে, আমাদের চ্যানেলের সাথে থাকতে পারেন আপনারা, যদি ফেসবুকে দেখে থাকেন তো ফলো দিয়ে রাখতে পারেন, আর হচ্ছে যদি ইউটিউবে দেখেন তো ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ আমরা হচ্ছে এইসব বিষয় নিয়ে ভিডিও দিয়ে থাকি, কিভাবে মুরগি পালন করা লাগে বা কিভাবে হাঁস পালন করা লাগে বা আমরা কিভাবে করি, তো এগুলো দেখলেও আপনাদের অনেক অভিজ্ঞতা হয়ে যাবে ইনশাআল্লাহ। তা আমাদের এই 15 দিন বয়সে হাঁসের বাচ্চার যে সমস্যাগুলোর সম্মুখীন আমরা হয়েছি আজকে এই কথাগুলি বলবো। যেহেতু আগে আমরা, আপনারা যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে আগে আমরা টাইগার মুরগি পালন করতাম। এখন টাইগার মুরগিটা মানে আপাতত আমাদের কাছে নাই। তো টাইগার মুরগির আমরা অসংখ্য বাচ্চা বোর্ডিং করছি, মানে জিরো বাচ্চা আমরা যেহেতু মেশিনে ফুটাইয়া মানে বাচ্চাটা বিক্রি করছি, তো অসংখ্য বাচ্চা আমরা বোর্ডিং করছি। আর হাঁসের বাচ্চা আর হচ্ছে মুরগির বাচ্চা দুইটা কিন্তু অনেকটা ডিফারেন্স আছে। মানে হাঁসের বাচ্চাটা বোর্ডিং করলে মুরগির বাচ্চার মতো ওই রকম করলে হয় না, এটাকে আরো বেশি করে যত্ন নিতে হয় হাঁসের বাচ্চার। কারণ আমরা মুরগির বাচ্চার সেম হাঁসের বাচ্চা বোর্ডিং করছিলাম, কিন্তু হাঁসের বাচ্চাতে অনেক সমস্যা পাইছি। যেরকম সমস্যাগুলো পাইছি, মানে 6-7 দিন ভালো ছিল, 7 দিনের দিনে মানে একটা বাচ্চা মারা গেছিল, এরপরে মানে 7 দিন পর্যন্ত আর কোনো বাচ্চা মারা যায় নাই। কিন্তু এরপর থেকে 7 দিনের পর থেকে 15 দিনের মাথায় দেখা গেছে মানে 120টা বাচ্চা থেকে 10টা বাচ্চাই মানে মারা গেছে। মানে এই বাচ্চাগুলোর সমস্যা হয়েছে কি, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, আর হচ্ছে গাড় বেঁকা করে মানে এইরকম নিচে পড়ে খেঁচতে থাকে, মানে এটাকে আমরা বলি যে প্যারালাইসিস হয়ে গেছে। তো এই সমস্যাগুলো কিন্তু মুরগির বাচ্চার মধ্যে আমরা দেখি নাই। কারণ হচ্ছে মুরগির বাচ্চা মানে শুরুর থেকে ভ্যাকসিন দেওয়া হয়, হাঁসের বাচ্চার কিন্তু শুরুর থেকে কোনো ভ্যাকসিন নাই, এটা 22 দিন পর থেকেই নাকি ভ্যাকসিন দিতে হয়। তো মুরগির বাচ্চাটা যেহেতু আমরা মানে নিজেরাই মুরগির বাচ্চা মানে ফুটাইতাম, মানে ছাউটা আমরা নিজেরাই ডিম থেকে ফুটাইতাম, আর ডিমের মুরগিও আমাদের ছিল, তো আমরা ডিমের মুরগিকে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে ভিটামিন খাওয়াইতাম, তারপরে ক্যালসিয়াম খাওয়াইতাম, তারপরে হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান খাবারটা আছে ওইটাও ভিটামিন যুক্ত, ওই খাবারটা দিতাম। ওই খাবারটা দেওয়ার পরে আমরা মুরগির বাচ্চা মানে 15 দিন পর্যন্ত মানে বোর্ডিং এর সময় কোনো ভিটামিন না খাওয়াইলে ওই প্যারালাইসিস হইতো না। প্যারালাইসিস গুলো হয় মানে ভিটামিনের ঘাটতি থাকলেই, কিন্তু প্যারালাইসিস এর এই লক্ষণটা দেখা দেয়, মানে শরীরে ভিটামিন কম বাচ্চার তখনই এই প্যারালাইসিসের লক্ষণটা দেখা দেয়। তা আমরা যখন মুরগির ভিটামিন খাওয়াইতাম, ক্যালসিয়াম খাওয়াইতাম, এটা কিন্তু মুরগি খাইলে মুরগির ডিমেও যাইতো, তখন ডিমে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ক্যালসিয়াম থাকতো, থাকার পরে হচ্ছে ওই মুরগিটা ডিম পারলে মানে ওই বাচ্চাটা ফুটলে বাচ্চার শরীরেও ভিটামিন ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে থাকতো। এখন সেম সমস্যাটা হচ্ছে আঁশের মধ্যে, আঁশ তো বিলে ছাইরা পালে, আর কি খাবার দিছে এটা আমরা সঠিক জানি না। তো হাঁসের যে ডিমের মধ্যে আমার মনে হয় যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম না থাকার কারণে এই বাচ্চার মানে ভিটামিনের ঘাটতিতে, ক্যালসিয়ামের ঘাটতিতে হচ্ছে বাচ্চার এই প্যারালাইসিস গুলো হয়েছে। আমরা শুরুতে বুঝতে পারি না যে হাঁসের বাচ্চার যে ভিটামিনগুলো শুরুর থেকে চালাইতে হয়। আমরা মুরগির বাচ্চার সেম মানে বোর্ডিং করছিলাম, কিন্তু হাঁসের বাচ্চা ওই সেম বোর্ডিং করলে হয় না, হাঁসের বাচ্চাকে শুরুর থেকে আমার মনে হয় যে ভিটামিন চালায় যাইতে হয়। তো যাই হোক, আপনারা আমাদের চ্যানেলটা দেখে মানে ভিডিওগুলো দেখবেন, দেখার পরে আপনারা সম্পূর্ণ এ টু জেড সব কিছু বুঝতে পারবেন, আমাদের যে যে সমস্যা হয় এগুলো উঠিয়ে ধরবো, তারপরে হচ্ছে আমরা যদি লাভবানও হই এগুলো উঠিয়ে ধরবো। তো আশা করি আমাদের কথা বুঝতে পারছেন, আর আমাদের চ্যানেলটাকে মানে আপনারা ফলো দিয়া বা ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে থাকবেন, আর প্রতিটা ভিডিওতে লাইক দিবেন। আমাদের ভিডিও যদি র্যাঙ্ক করে তা আমরা আরো উৎসাহিত হই ভিডিও, নতুন নতুন ভিডিও ছাড়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।